হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ডিম খেতে খুব ভালোবাসি এবং আমাদের নিত্যদিনের জীবনে ডিমের ব্যবহার করে থাকি। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে ডিম সাদা রঙের হয়ে থাকে আর তাতে কোনো অস্বাভাবিক কিছু থাকে না। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষও কোনোদিন ডিম পারতে পারে? হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ারই কথা, আপনারা ঠিকই শুনেছেন। আর তাই আজ আমরা এই ভিডিওটিতে বিশ্বের এমন কিছু ডিম সম্পর্কে জানাতে চলেছি যা এর আগে হয়তো আপনারা কখনোই দেখেননি। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন, কারণ এই ভিডিওতেই আমরা আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে জানাবো যে অ্যাপটি ইউজ করলে আপনাদের ব্রেন মেমোরি, কনসেন্ট্রেশন, ইংলিশ স্পেলিং এবং স্টক অফ ওয়ার্ড সম্পর্কে ধারণাগুলি 100 গুণ বেড়ে যাবে। হর্ন শার্ক। প্রিয় দর্শক, আপনারা তো সবাই শার্ক সম্বন্ধে জানেন। আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন যে শার্ক ডিম দেয়। শার্কের 70% প্রজাতি বাচ্চা দেয়, তবে বাকি 30% ডিম দিয়ে বাচ্চা ফোটায়। এই শার্কের ডিম অনেক ইউনিক হয়ে থাকে। শার্কের ডিম ঠিক এই রকম আজব ও অদ্ভুত ধরনের হয়ে থাকে, দেখে মনে হবে কোনো জিনিস সার্কেলে ঘুরছে। এই ডিম বাইরে থেকে অনেক শক্ত। শক্ত হওয়ার পেছনে কারণ হলো যাতে বাইরে থেকে বাচ্চাকে প্রোটেক্ট করতে পারে। শার্ক ডিম দেওয়ার পর সাথে সাথে ডিমটিকে মুখে করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। যখন ডিম দেয় তখন ডিমটি অনেক নরম থাকে, কিন্তু কিছুক্ষণ পরে ডিমটি আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করে। ডিমটি দেখে কেউ চিন্তাই করতে পারবে না এটি একটি ডিম। জায়ান্ট ওয়াটার বাগ। এই ওয়াটার বাগ পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। এদের আকার 15 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ছোট মনস্টারটি মানুষজনকে জলে সাঁতার কাটার সময় কামড় দেয়। এদের কামড়ে অনেক ব্যথা হয়। এরা ডিম দেয়। এদের ডিম আপনি খুব সহজেই তাদের পিঠের ওপর দেখতে পাবেন। মজার ব্যাপার হলো স্ত্রী বাঘ ছেলে বাঘের পিঠের ওপর ডিম দেয়। এই ডিম ছেলে বাঘ সুরক্ষিত রাখে। ছেলে বাঘের শরীরে এই ডিম 10 থেকে 15 দিন থাকে। ডিম থেকে বাচ্চা বের হলেই পিঠ পরিষ্কার হয়ে যায়। এটি আসলে অনেক অদ্ভুত পদ্ধতি। জিমনোফিনা। এই জীবটিকে দেখতে একেবারে কীট পতঙ্গের মতো। এগুলি সাধারণত 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে এদের কিছু প্রজাতি অনেক বড় আকারেরও হয়ে থাকে। প্রথমবার এটিকে দেখলে আপনার মনে হবে আপনি কোনো সাপ দেখছেন। এদের বেশিরভাগ প্রজাতি বাচ্চা দেয়, তবে এদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা কিনা অস্বাভাবিক ডিম দেয়। এদের ডিম আকারে অনেক ছোট হয়, তবে এদের ডিম একেবারে ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এই ডিমের ভেতর আপনি বাচ্চাদের গ্রোথ দেখতে পাবেন, এমনকি ডিমের ভেতর এদেরকে নড়াচড়া করতেও দেখতে পারবেন। এদের জীবন ব্যবস্থা অনেক অদ্ভুত, বিজ্ঞানীরাও এদের সম্পর্কে তেমন জানে না। ইয়েলো হেড জফিশ। পৃথিবীতে যত মাছ রয়েছে তাদের বাচ্চাদের রক্ষা স্ত্রী মাছই করে থাকে, কিন্তু জফিশের ক্ষেত্রে এটি ভিন্ন। এই জফিশ 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই মাছের ডিম পুরুষ মাছ তাদের মুখের ভেতরে রাখে। স্ত্রী মাছ ডিম দিয়ে চলে যায়, তারপর পুরুষ মাছগুলো সেই ডিমগুলো মুখের ভেতর নিয়ে নেয়। কিন্তু ডিমগুলো পুরুষ মাছ খায় না, মুখের ভেতরেই রেখে দেয় যতক্ষণ না সেই ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। শুধু মাঝে মধ্যে ডিমগুলোকে হালকা বাইরের দিকে বের করে যাতে মাছগুলো মুখের ভেতর অক্সিজেন নিতে পারে। এই মাছের ডিম ছোট ছোট জেলির মতন হয়ে থাকে। পদ্ধতিটি আসলে অনেক অসাধারণ। বিষ। মৌমাছি পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। পৃথিবীর সব মানুষই এটিকে দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন কিভাবে মৌমাছি জন্ম নেয়? আমরা প্রত্যেক দিন লাখ লাখ মৌমাছি দেখি, কিন্তু তাদের জন্ম দেয় একটিমাত্র রানী মৌমাছি। যে কোনো মৌমাছির চাকে যত মৌমাছি থাকে সব মৌমাছি একটিমাত্র রানী মৌমাছির থেকেই জন্মগ্রহণ করে। রানী মৌমাছি জীবনে একবারই মিলন করে। মৌমাছি সাদা রঙের ডিম দেয়। 3 দিন পরে এই ডিমের গ্রোথ শুরু হয়। তারপর সেই ডিম থেকে মৌমাছির জন্ম নেওয়া শুরু হয়। মৌমাছির বাচ্চা খুব দ্রুত বড় হয়। মাত্র 20 দিনের মধ্যে বাচ্চা ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রসেসটি আসলে অনেক অসাধারণ। টিনা মৌ। হয়তো আপনারা এই পাখিটি প্রথমবার দেখছেন। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই পাখিটির সম্পর্কে জানে না, কারণ এই পাখিদের জীবনযাপন অনেক গোপনীয় হয়ে থাকে। পুরো পৃথিবীতে বর্তমানে এই পাখিটির মাত্র 47টি বেঁচে আছে। এই পাখির ডিম পৃথিবীর সব পাখির ডিমের থেকে আলাদা। এদের ডিম পরিষ্কার এবং অনেক রঙিন কালারের হয়ে থাকে। স্ত্রী পাখি ডিম দিয়ে সেখান থেকে চলে যায়, তারপর পুরুষ পাখি সেই ডিমের দেখাশোনা করে। এই পাখির ডিম বিভিন্ন কালারের হয়ে থাকে। এর আকার একেবারে মুরগির ডিমের মতনই হয়। ডিম রঙিন হওয়ার কারণে দেখতে খেলনার মতন মনে হয়।
আপনি কখনো এই ধরনের ডিম দেখেছেন? অক্টোপাস। প্রিয় দর্শক, স্ত্রী অক্টোপাস জীবনে একবারই ডিম দেয়। ডিম দেওয়ার সময় স্ত্রী অক্টোপাস সামুদ্রিক শৈবাল বা সামুদ্রিক কোনো পাথরের নিচে চলে যায়। তারপর তারা সেখানে একটি ঘর তৈরি করে এবং একসাথে 80,000 ডিম দেয়। আপনি কখনো কোনো জীবজন্তুকে একসাথে 80,000 ডিম দেওয়ার কথা শুনেছেন? এই ডিমগুলো দেখতে আঙুরের গুচ্ছের মতো মনে হয়। প্রত্যেক গুচ্ছেতে 20টি করে ডিম থাকে। স্ত্রী অক্টোপাস সবসময় এই ডিমগুলোর কাছেই থাকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বাচ্চা না হওয়া পর্যন্ত স্ত্রী অক্টোপাস কোনো কিছু না খেয়ে এই ডিমগুলোর পাহারা দেয়। তারপর যখন ডিম থেকে বাচ্চা ফোটে তখন স্ত্রী অক্টোপাস ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করে। এই পদ্ধতিটি সব স্ত্রী অক্টোপাসের সাথেই ঘটে থাকে। সব স্ত্রী অক্টোপাস বাচ্চা জন্ম দেওয়ার পরই মারা যায়। প্যাসিফিক হোয়াইট স্কেট। স্কেট মাছ আপনারা সবাই দেখেছেন। সামুদ্রিক জীবগুলির ভেতরে এগুলি অনেক ইউনিক। এদের ডিমও অনেক ইউনিক হয়ে থাকে। এখানে যে ছোট ছোট ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এগুলোর ভেতরে স্কেট মাছের ডিম থাকে। এরা সমুদ্রের ভেতরে আর ঠান্ডা জলে ডিম দেয়। এটি দেখতে ফেস মাস্কের অংশ মনে হচ্ছে, কিন্তু এগুলির ভেতরে ডিম থাকে। এটির মধ্যে ছোট একটি ছিদ্র রয়েছে যার মাধ্যমে অক্সিজেন ভেতরে যায়। প্যাসিফিক সমুদ্রে স্কেটের ডিম পাওয়া যায়। বন্ধুরা, ঘোড়ার ডিম শব্দটি তো আমরা অনেকেই মজা করে ব্যবহার করে থাকি, কিন্তু মানুষ ডিম পেড়েছে এমন কথা বাস্তবে কোনোদিন শুনেছেন? অবাস্তব বলে উড়িয়ে দেবেন না। বিশ্ববিখ্যাত নিউজ পেপার টাইমস নাও এবং জনপ্রিয় বাংলা দৈনিক কালের কণ্ঠ সম্প্রতি এই খবর প্রকাশ করেছে। হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য শুনতে মনে হলেও ডাক্তারের সামনেই দুটো ডিম পেড়ে দেখালো ইন্দোনেশিয়ার এক কৃষক। এরপর সে দাবি করেছে গত 2 বছরে সে এইভাবে মোট 20টি ডিম পেড়েছে। এর আগে আরো 18টি ডিম পেড়েছে বলে দাবি করেছে সে। ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশের কাবুপাতেন গোয়া গ্রামের বাসিন্দা 14 বছর বয়সী ওই কিশোরের নাম আকমল। আকমলের দাবি, সে 2016 সাল থেকে ডিম পেড়ে আসছে। বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে আকমলের পরিবার। তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ডাক্তারের সামনেই 2টি ডিম পেড়েছে আকমল। বর্তমানে গোয়ার সায়াক ইউসুফ হাসপাতালে চিকিৎসা চলছে আকমলের। এদিকে এই ঘটনায় চিকিৎসকরা রীতিমতো অবাক। এক্সরে করে তার পেটের ভেতরে 2টি ডিমের মতো বস্তু খুঁজে পেয়েছেন তারা। পরে তার বায়ুপথে অপারেশন করে সেগুলো বের করে আনা হয়। এ নিয়ে আকমলের বাবা রুসলি বলেন, তার ছেলে যেসব ডিম পারছে সেগুলি ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ। আপনাদের কি মনে হয়, এমনটা কিভাবে সম্ভব? নিচে কমেন্ট করে জানান। আর এই মজার বিষয়টি সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, টিমবং ইউনিক আমাদের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের জন্য নিয়ে এসেছে ইউনিক ওয়ার্ডস ব্রেন বুস্টার গেম, যা এমন একটি অত্যাধুনিক গেম যেটি রেগুলার ইউজ করলে আপনাদের ইংলিশ স্কিলস ও ব্রেন কনসেন্ট্রেশন পাওয়ার 1000 গুণ বাড়িয়ে আপনাকে করে তুলবে সকলের থেকে বেশি স্মার্ট। তো বন্ধুরা, দেরি না করে আজই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ইউনিক ওয়ার্ডস অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদেরও রিকোয়েস্ট করুন অ্যাপটি ডাউনলোড করে আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে সফল করে তুলতে।